আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ সরকার ডলার সংকটে আছে, তাই প্রবাসীদেরকে একটা ছাড় দিয়েছিল যে তারা ওইখান থেকে ডলার পাঠাতে কোনো ধরনের চার্জ কাটা হবে না। এই নিয়ে একটা ভিডিও নির্মাণ করে রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদেরকে অনুরোধ করেছিলাম তারা যেন ডলার পাঠায়, কিন্তু তারা তার বিপরীতে কী ধরনের কমেন্ট করেছে আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি। এগুলোকে গুরুত্ব দেওয়া এখন সরকারের খুবই উচিত বলে আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে মনে করি। মনিরুল ইসলাম লিখেছেন, ভাই কাতার থেকে 5 তারিখে টাকা পাঠাতে 15 রিয়াল কেটেছে, 34 মিনিট আগে তিনি জানিয়েছেন, মিথ্যা কথা, চার্জ ফ্রি করে নাই, আমি 2 দিন আগে টাকা পাঠাইছি, আমার 15 রিয়াল চার্জ নিছে। ভাই আবুধাবির একটা আছে সময়সূচি, সোমবার হইতে বৃহস্পতিবার সকাল 8টা থেকে দুপুর 2টা, শুক্রবার সকাল 8টা থেকে 12টা, রবিবার বন্ধ। আর অন্য দেশের ব্যাঙ্কগুলো প্রতিদিন সকালে 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে আর রবিবারে খোলা থাকে। মনসুর ফকির, 1 টাকাও ব্যাংকে পাঠায় নাই আর পাঠাবও না, খুব আছে তার। এমডি এমকে কাউসার, ভাই কালকে টাকা পাঠাইছি, 17 রিয়াল কাটছে। মোহাম্মদ বাবুল, মালয়েশিয়াতে পাঠাতে গেলে 15-16 টাকা লাগে। মনিরুল ইসলাম, ব্যাংকওয়ালারা যাহা বলেছে তাহা ডাহা মিথ্যা কথা, আমার 22 বছর প্রবাস জীবনে সৌদিতে কোনো বাংলাদেশ ব্যাংক দেখিনি, সৌদিতে বাংলাদেশের মতো ব্যাংক চলে না, তাহাদের কাজ যত তাড়াতাড়ি শেষ করে বিদায় করে দেওয়া, আর আমাদের দেশের কথা নাই বা বললাম। ইলিয়া খুন তার নামটা, ভাই কি বলবো, প্রবাসীদের বুকা বানানো হচ্ছে, 7% ইনকাম টেস্ট নিয়ে তাদের 2.5% দিচ্ছে, প্রতি 100 টাকায় 60 টাকা নিয়ে নেয়, তাই আমরা রেট কম পাই, এখন আবার আমাদের থেকে নিয়ে আমাদের দিবে, নাটক, প্রবাসীরা সব বুঝি। একজন ভাই আমাকে একটা স্লিপ দিয়েছেন, দেখিয়েছেন যে এই যে দেখুন 15 এখানে কমিশন চার্জ কেটেছে। নূর আলম লিখেছেন, ভাই আমি একজন প্রবাসী, আমি আরব আমিরাতে আজমানে থাকি 12 বছর, আমার জানা মতে আজমানে কোনো বাংলাদেশি মানি আর ট্রান্সফার করার মতো এক্সচেঞ্জ নাই, এখানে বাংলাদেশের একটা ব্যাংক আছে সেটা হলো শারজা, এই জায়গায় যেতে হলে আমাকে আসা যাওয়ার জন্য বাস ভাড়া দিতে হবে 24 দিরহাম, সময় লাগবে আসা যাওয়ায় 3 থেকে 4 ঘন্টা, আর যদি আমি আজমান থেকে টাকা পাঠাই তাহলে লাগবে কোন ব্যাংক থেকে 5 দিরহাম আর কোন ব্যাংক থেকে 15 দিরহাম, তার সময় 10 মিনিট থেকে 15 মিনিট, তাহলে বলেন তো এখনই। এগুলো আসলে আমাদের দেশের কিছু মানুষ বুঝে না, এটা তার একটা ক্ষোভ জন্ম নিয়েছে সে জানিয়েছে। এমডি সালাম, মানুষ যদি বিকাশে টাকা ছাড়ে 25 টাকা রেট পায় আর ব্যাংকে টাকা ছাড়লে 22 টাকা রেট পায়, তাহলে মানুষ কোনোদিন ব্যাংকে টাকা ছাড়বে, জীবনেও টাকা ছাড়বে না ব্যাংকে। মিজান রহমান, সৌদিতে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নাই, এটা সত্যি কথা। আলমগীর খন্দকার, লেবানন থেকে টাকা পাঠালে $10 চার্জ লাগে। ইমন, ব্যাংকের লোকের যে হেডাম, 1 মাস গেলে আর 1 মাসে যাইতে মন চায় না, একটু সতর্ক, ব্যাংকের লোকজন একটু বুঝে নেবেন। এমডি সুজন, বাংলাদেশের এয়ারপোর্টে টলি বাহিরে যেতে দিতে হবে, আমরা জানি এয়ারপোর্টে অনেক ঝামেলা করা হয়। অলি, ভাই 2 দিন আগে টাকা পাঠাইছি, সৌদি আরব থেকে 26 রিয়াল লাগছে। রাকিব লিখেছেন, ভাই দেখেন 10-11-22 টাকা পাঠালাম, ফি কেটেছে 18.40 রিয়াল, সরকার মিথ্যা বলছে। তিনি একটা স্ক্রিনশটও দিয়েছেন, পাঠিয়েছেন যে তুষার সৌদার, ফার্ম দিস না, মনে আছে এয়ারপোর্টে হয়রানির কথা, করোনাকালীন লাল পতাকার কথাও ভুলি নাই, এয়ারপোর্টে ট্রলির কথা হয়তো তোমরা ভুলে যেতে পারো, প্রবাসীদের সাথে আচরণ ভালো করতে হবে, তাদের অনেক ক্ষোভ জন্ম নিয়েছে। পরিবার পরিজন ব্যাংকে গেলে ব্যাংকের সদস্য তারা অতিরিক্ত ব্যবহার খারাপ করে থাকে, বিকাশ টাকা পাঠালে ব্যাংকের মতো ভুক্তভোগী তারা হয় না। ফারুক কে আজম লিখেছে, সবচেয়ে বড় সমস্যা হলো যাদের বেতন 2000 রিয়াল তারা 3000 রিয়াল ব্যাংকে পাঠাতে পারে না, কারণ এই দেশের সরকার এটা মনিটরিং করে, কিভাবে আমরা অতিরিক্ত টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারবো সেটা বাংলাদেশ সরকারকে বিবেচনা করতে হবে। সৌদি আরব জামাল হোসেন লিখেছে, সৌদি আরব থেকে টাকা পাঠাতে আগে 26 রিয়াল কাটতো, এখন 18.50 রিয়াল কাটে। নজরুল ইসলাম মুজিবুল হক জানিয়েছেন, ভাইজান আমি সৌদিতে আজ দীর্ঘ 32 বছর যাবৎ আছি, একটা না, বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স যায় এখান থেকে, তাহলে এদেশে কেন বাংলাদেশে এক্সচেঞ্জ নেই, মানে এটা বুঝতে পারছেন কত বড় কথা তিনি বলেছেন, তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সবচেয়ে বেশি আসে সেখান থেকে, সেখানে কোনো এক্সচেঞ্জ নেই শাখা, কেন? গতকাল 7 নভেম্বর 2022 আমি আমার দেশে 1 লক্ষ টাকা পাঠিয়েছি, কই আমি তো এই সুবিধাটা পাইনি, তাহলে সরকারের এই ঘোষণাটা আমার কী লাভ হলো? তিনি খুব খেপে গিয়েছেন, তিনি প্রমাণও দিয়েছেন। এবার তো শুনলেন
প্রবাসীদের অভিযোগ, কেন তারা টাকা পাঠাতে চাচ্ছে না, মানে ডলার পাঠাতে চাচ্ছে না ব্যাংকে। দেখুন, বাংলাদেশের ডলার সংকট, এর বাংলাদেশের ডলার কিভাবে আসে, দুইটা রাস্তা, রেমিটেন্স এবং হচ্ছে রপ্তানি আয়। সেখানে আপনার গার্মেন্টস, চামড়া শিল্প, আরও আরও শিল্প থেকে আমাদের যে আয়টা হয়, দুইটা রাস্তা, রপ্তানি আয় থেকে ডলার আসবে এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বাইরা যদি পাঠায় তাহলে আসবে। কিন্তু তারা অভিযোগ করেছে তাদের সৌদি থেকে সবচেয়ে বেশি আসে, সেখানে বাংলাদেশে কোনো ব্যাংকের এক্সচেঞ্জ নেই, সেটা দুঃখজনক। তারপরে সরকার উৎসাহিত করে তাদেরকে বলছে চার্জ লাগবে না, একটা বিজ্ঞপ্তি জারি করেছে, কিন্তু তারা ডকুমেন্টসও জানাচ্ছে যে আমাদের এখনও লাগছে। সরকারকে অনুরোধ করব মনিটরিং করার জন্য দ্রুততম সময়ে। তারা এটা অভিযোগ করেছে যে ব্যাংকের মাধ্যমে আমরা টাকা ডলার পাঠালে সেটা যেতে যেতে ওই আমাদের পরিবারের লোক ব্যাংকে যেতে হয়, ব্যাংকের লোক ব্যবহার ভালো করে না, তারপরে আমরা যদি ওই বিকাশে হেন তেন নানান অবৈধ পথে আমরা পাঠাই খুব দ্রুত টাকা চলে যায় এবং আমরা সুবিধা পাই, লাভ পাই, আমাদের চার্জ এটা সেটা, মানে অনেক সুবিধার কথা তারা অসুবিধার কথা জানিয়েছে। এখন এইগুলো আপনার আমি কেন উপস্থাপন করলাম, কারণ যেহেতু ডলার সংকট আমাদের প্রবাসীরাই তো আমাদের পাশে দাঁড়াবে, সবসময় তারা দাঁড়িয়ে আসছিল, কিন্তু তারা এখন অনেক অভিযোগ দাঁড় করিয়েছে, অভিযোগগুলো তুলে ধরলাম, এই অভিযোগগুলো আমলে নিয়ে অনুরোধ করব খুব গুরুত্ব দিয়ে তাদের অভিযোগগুলো শুনে কী কী ব্যবস্থা নেওয়া যায়, নিলে আশা করি প্রবাসী ভাইদের বিশেষ সাপোর্টে ডলারের সংকট কাটার একটা সম্ভাবনা দাঁড়িয়েছে। কারণ বিশ্বমন্দা, অর্থনৈতিক মন্দা, দুর্ভিক্ষের আশঙ্কা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমার মনে হয় আমার সোনার বাংলাদেশ। আর আমি এটা নাগরিক, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার এলাকা, আমার থানা, আমার জেলা, আমার গ্রাম, সবই তো সেই দুর্ভিক্ষে পতিত হওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে। তাই এখান থেকে উত্তরণের জন্য যতটুকু ভূমিকা ক্ষুদ্র নাগরিক হিসেবে নেওয়ার আমি চেষ্টা করছি, প্রবাসী ভাইদের সাথে যোগাযোগ কিংবা তাদের দুঃখগাথা শুনতে এবং তাদের অভিযোগ শুনে যেগুলো উপস্থাপন করতে, আশা করি বিষয়গুলো আমলে নিয়ে গুরুত্বের সহিত সেই বিষয়গুলো বিবেচনা করবেন। আর চার্জ এখনও কেন কাটছে সেই বিষয়ে আরও জরুরি পদক্ষেপ নেওয়া, যে স্পেশালি সৌদিতে কোনো ব্যাংকের এক্সচেঞ্জ শাখা নেই, কেন নেই সেটা স্থাপন করা, আর যে জায়গায় আছে বিভিন্ন জায়গা থেকে অনেক দূরে দূরে যেতে হয়, আরও বেশি শাখা স্থাপন করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদেরকে বোনাস দিতে হবে, এয়ারপোর্টে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তার প্রবাসী ভাইরা যখন বিদেশে কেউ মারা যায় কাজ করতে গিয়ে কোনো কারণে, তখন তাদের লাশ আনা নেওয়া খরচ, এখানে দেখি আমাদের দেশের যেই মন্ত্রণালয় কিংবা অনেক অবহেলা থাকে, এই অবহেলা দূর করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, ফুল দিয়ে বরণ করে নিতে হবে, তাদের সাথে এয়ারপোর্টে খুবই ভালো আচরণ করতে হবে, নাহলে কিন্তু ওদের উপর নির্ভর বাংলাদেশ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।